नजर डालते हैं आज के विस्तारित समाचारों पर। हाइलाकांदी जिले के लाला टांडू क्षेत्र में रहने वाले जाने माने पीर आताउर रहमान अब हमारे बीच नहीं रहे। सूत्र के अनुसार ऐतिदेवाही टांडू के पीरवाड़ी के साहबजादा तथा वर्तमान पीर अलहाज आताउर रहमान चौधरी बृहस्पतिवार रात 6:05 पर टांटू के अपने घर पे ही अपना आखिरी सांस लिया। 62 साल की उम्र में उनके निधन होने पर आवासीय क्षेत्र के लोग, परिवार सदस्य तथा अनुरागियों के बीच गहरा दुखद माहौल बना हुआ है। गौरतलब है कि कुछ दिन पहले उनके दूसरे भाई शफीकुर रहमान चौधरी मारे गए थे। उनके निधन पर भी पूरे इलाके में दुखद माहौल छाया हुआ था। एक ही हफ्ते के अंदर यानी 7 दिन के अंदर दोनों भाइयों के निधन होने पर परिवार सदस्यों के साथ साथ उनके अनुरागियों के बीच भी गहरा दुखद माहौल बना हुआ है। मौत के बाद वे अपने पीछे अपना छोटा भाई, पत्नी, 3 पुत्र, 2 लड़की व लाखों अनुरागी भक्त पीछे छोड़ गए हैं। 27 अगस्त को उनकी दिल में कुछ समस्या उभर कर आई थी, जिसके चलते उन्हें अस्पताल में भर्ती करवाया गया था। अलगापुर मॉडल अस्पताल में कोरोना आइसोलेशन सेंटर में उन्हें लाया गया था, जहां पर उन्हें निगेटिव करार दिया गया था और चिकित्सा परिसेवा मुहैया करवाया जा रहा था। लेकिन एकाएक चिकित्सकों के सभी प्रयास को व्यर्थ करते हुए बृहस्पतिवार रात 6:05 पर अपने ही वास भवन यानी अपने ही घर में उन्होंने अपना दम तोड़ा। आज विकाल 6:10 समय टांटूर शाह सूफी पीर आताउर रहमान चौधरी साहेब इंतकाल फरमाइयाछेन। इन्ना लिल्लाहि ओ इन्ना इलैहि राजिऊन। उनार मृत्युर खबर पे आमी निजे शोकाहत ও মর্মাহত। উনার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আগামী কাল 11:30 সময় উনার নামাজের জানাজা হবে। আমি সঙ্গে সঙ্গে হাইলাকান্দির জেলাধিপতি মেঘানিধি সাহেবের সঙ্গে যোগাযোগ করেছি এবং উনার কাছে অনুরোধ রেখেছি যে সোশ্যাল ডিস্টেন্স মেনে করোনা ভাইরাসের লকডাউনের সময়ে সরকারের বিধি নির্দেশ নিষেধ মেনে জানাজা পর্ব হবে। বরাকে শ্রেষ্ঠ পীর সাহেবের বাড়ি হিসাবে বরাকের প্রত্যেক পরিবারের সঙ্গে ওনার সম্পর্ক ছিল। প্রত্যেক জায়গা থেকে মানুষ ওনার কাছে আসত। ওনার পিতৃও ছিলেন, তাই মানুষের কিছু গ্যাদারিং হবে, কিন্তু সোশ্যাল ডিস্টেন্স সরকারের নিয়মনীতি মেনে ওনাকে দেখে চলে যাবে। আর 11:30 সময় ওনার জানাজা পর্ব হবে। প্রশাসন সম্পূর্ণ সহযোগিতা রাখবে। আমি বরাকবাসীকে অনুরোধ রাখছি, আপনারাও সরকারের নিয়মনীতি মেনে আপনারাও সরকারের নির্দেশ মতো চলবেন। আর সঙ্গে সঙ্গে আমি পিএইচসির ইঞ্জিনিয়ারের সঙ্গে যোগাযোগ করেছি যে খাওয়ার জলের ব্যবস্থা করার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জমায়েত হবেন। খাওয়ার জলের ব্যবস্থা করার জন্য এসডিও ইঞ্জিনিয়ার দুনিয়াকে নির্দেশ দিয়েছি। ডিসি মহোদয়ের সঙ্গে আলাপ হয়েছে। একটি মেডিকেল টিম, একটি অ্যাম্বুলেন্স সেখানে থাকবে টান্টুতে। যদি কোনো মানুষের কোনো অসুবিধা দেখা দেয় ডাক্তার পরীক্ষা করবে। আর প্রত্যেকের কাছে অনুরোধ রাখছি, প্রত্যেকে যেন ওই কাজে সহযোগিতা রাখে, সরকারের সঙ্গে সহযোগিতা রাখে। রাস্তার অবস্থা একটু খারাপ ছিল, এইবার রাস্তা অ্যাপ্রুভ হয়েছে, স্যাংশন হয়েছে, নতুনভাবে রাস্তাটি হবে। কিন্তু আগামী কাল চলাফেরার জন্য আমি রাত্রেই 3টি জেসিবি সেন্টি ইটের আদলা দিয়ে রাত্রে কাজ চলছে, সকালে কোনো অসুবিধা হবে না। গাড়ি রাখার অসুবিধা হবে, বর্তমানে খোলা মাঠ নেই, রেইনি সিজন, ড্রাই সিজন নয়। কাটিছড়ার দিকে যে রাস্তাটি গিয়েছে সেদিকে গাড়িগুলা চলে যাবে। আর মাত্র 0.5 কিলোমিটার হেঁটে, পায়ে হেঁটে পীরসাহেবের বাড়িতে যেতে হবে। আর 11:30 জানাজা পর্ব হবে। প্রত্যেককে আমি অনু